হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। লালাবেলা ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালের 20তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল, দেখতে দেখতে আমরা অনেক দূরে চলে আসছি ইনশাল্লাহ। তো আমি যতদূর পারি আপনার সাথে শেখানোর চেষ্টা করছি, নিজেও শিখতে পারছি। কথা আমি শুরু শুরু করা যাক। আমরা লাস্ট পর্বে আমরা ডিএড নিয়ে কাজ করতেছিলাম, যে ডিএড নিয়ে কাজ হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে, দেখেন আমি যখন ডিএড কার্সর রাখতেছি আমার বাম সাইডে আইডি শো করছে, বাট ইডিটে সেটা করছে না। আমরা যাচ্ছি ইডিটে, যখন ক্লিক করবো আমাদের অন্য একটা পেজে যাবে, সেখানে ভ্যালুগুলো দেওয়া থাকবে, আমরা আপডেট করবো, তাই না? ঠিক তাই। তাহলে চলুন আমাদের সেই কাজটা একটু করে করে ফেলি, তাই না? নর্মালি আমরা কী করতে হবে, আমাদের অবশ্যই এডিট নামে একটা পেজ লাগবে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট আন্ডারস্কোর এডিট ডট ব্রেক ডট পিএইচপি। ওকে ফাইন। এখন এটা তো পেজ লাগবে, এটা তো ভ্যালু লাগবে, সেটা পাশাপাশি জানেন। সো এটা ভ্যালুটা ঠিক অ্যাড কন্ট্যাক্টের যে ভ্যালু আছে সেম থিং, তাই না? বাট এখানে হচ্ছে শোনটা লাগবে, সেভ কন্ট্যাক্ট না, আপডেট কন্ট্যাক্ট, আরেকটা রাউটে যাবে, তাই না? আচ্ছা, এটা পরে দেখতেছি, সমস্যা নেই। আবার তো দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে আমরা যখন ওইখানে ক্লিক করবো আমার এই পেজে শো করতে হবে, তাই না? আমরা অতটুকু কাজ করে ফেলি, চলুন। তো আমাদের কাজটা ছিল ওয়েব লাগবে, লেআউটটা লাগবে না, অ্যাড কন্ট্যাক্টটা লাগবে না, অল কন্ট্যাক্ট আসে। হ্যাঁ, তার মানে হচ্ছে যখন আমরা এডিট কই, কমেন্ট করা আছে, সমস্যা নেই। ও ফাইন, আমি এখানে ক্লিক করবো যে ডিলিট কন্ট্যাক্ট না, আমার এখানে এবার যাবে হচ্ছে ইডিআইটি এডিট কন্ট্যাক্ট। একটা আমি রাউট সেট করলাম, সেটা হচ্ছে ভি কন্ট্যাক্টের কন্ট্যাক্ট আইডি ধরেই, তাই না? ওকে ফাইন, তাহলে সেই বল। এখন দেখেন আমি এখানে করতেছি 2 4 5, বার এডিটে ক্লিক করতেছি সেম 2 5, তার মানে আইডি পাচ্ছে। ক্লিক করলে কিন্তু কাজ করবে না, ক্লিক করলে ইরো দেখাবে, পেজ নট ফাউন্ড। তার মানে হচ্ছে আমার পেজ নট ফাউন্ড দেখার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে খুবই সিম্পল, যে আমি যখন এখানে ক্লিক করছি কন্ট্যাক্ট আইডি ঠিকই পাচ্ছে, বাট ইডিট আন্ডারস্কোর কন্ট্যাক্ট যে রাউটটা আছে সেটা সে পাচ্ছে না। তো আমি এখানে সেম থিং আবার একটা রাউট কপি করে পেস্ট করে দিই, এবং সেখানে লিখলাম আমি ইডিট লিখবো, তাই না? ইডিট আন্ডারস্কোর কন্ট্যাক্ট, তাই না? এখন এডিট অ্যান্ড কন্ট্যাক্ট যখন ক্লিক করলাম, ফাইন, সে অ্যাডমিন কন্ট্রোলারের এডিট অ্যান্ড কন্ট্যাক্ট ফাংশন খুঁজবে। এখন যদি ক্লিক করি সে কোনো ফাংশন খুঁজে পাবে না, তার মানে হচ্ছে এডিট আন্ডারস্কোর কন্ট্যাক্ট নামের কোনো ফাংশন সেখানে নেই। এই মেথড এডিট আন্ডারস্কোর কন্ট্যাক্ট ডাজ নট এক্সিস্ট, তাই না? আমি ছোটে ভুলটা করে আপনাকে দেখালাম, যাতে আপনারা পরবর্তীতে ভালোভাবে বুঝতে পারেন। তো এডিট আন্ডারস্কোর কন্ট্যাক্টের ফাংশন আমরা তৈরি করে নিতে হবে, কোথায় তৈরি করবো? অ্যাডমিন কন্ট্রোলারে অবশ্যই। আমাদের আরেকটা রাউট আমি এখান থেকে কপি করে নেই, অনেক রাউট হয়ে গেলো, এডিট ইডিআইটি এডিট কন্ট্যাক্ট আর হেয়ার, সেখানে অবশ্যই এডিট হবে, এডিট হবে এডিট কন্ট্যাক্ট। সেখানে কিরবো টেবিল আর কন্ট্যাক্ট, সেখানে অবশ্যই হবে না, হয়ার হবে, আইডি হবে, কিন্তু ডিলিট হবে না, সেখানে কী হবে, আপডেট হবে। সেখানে আমার আগের প্রজেক্ট থেকে আমি লাইনটা কপি করে নিই। সো এখানে টিভি আর টিভি আন্ডারস্কোর এমপ্লয়ি না, টিভি আন্ডারস্কোর কন্ট্যাক্ট হবে, আমার টিভি আন্ডারস্কোর কন্ট্যাক্ট, আর এমপ্লয়ি আইডি অবশ্যই হবে না, সেটা কি হবে ভালো করে জানেন, সেটা হচ্ছে কন্ট্যাক্ট আইডি, কন্ট্যাক্ট আইডি। এবং আমি একটা কথা বলছিলাম, গেট অ্যান্ড ফার্স্ট, এই ফার্স্ট মানে কি, আমি যাচ্ছি শুধুমাত্র ওর যে রোটা সেটা এডিট করতে, এই জন্য এখানে ফার্স্ট লিখছি, যে গেট লিখতাম তাহলে সব চলে আসতো। এই ফার্স্ট আর গেটের পার্থক্য এখানে বুঝে পেলেন ইনশাল্লাহ। তো এটা নাম লিখলাম কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফো। আর এটা আসি যখন ক্লিক করবো, একটু দেখি নি কি আসে, ইকো প্রিটেক দেন প্রিন্ট আন্ডারস্কোর আর, এটা হচ্ছে পিএসপি একটা ফাংশন, বিল্ডিং ফাংশন সবাই জানেন আশা করি। ওকে ফাইন, দেখি কি আছে। যখন আমি একে ক্লিক করতেছি 2 এখানে চলে আসছে, দেখেন তার কন্ট্যাক্ট নেম আসছে সোহেল, কন্ট্যাক্ট নাম্বার আছে, এইটা ক্রিয়েট আপডেট চলে আসছে,
তাই না? তার মানে আমার টোটালটা কাজ করতেছে, এটা হচ্ছে আপনার ই করার জন্য, বাগ ডিবাগ করার জন্য। হ্যাঁ, তো আমরা কোন পেজে শো করাবো? আমরা শো করাবো হচ্ছে, এটা রেড করে দিই, আমরা যাবো কোথায় সেই পেজে যাই, আমরা যাবো ওকে ফাইন, আমরা যাবো কোথায়, অ্যাডমিন কোনো ফোল্ডার নাই, আমরা যাবো হচ্ছে কোথায়, এই যে কন্ট্যাক্ট আন্ডারস্কোর ইডি ডট পেজে যাবো, তাই না? তাহলে কি লিখবো, কন্ট্যাক্ট আন্ডারস্কোর ইডিট পেজে যাবো, তাই তো? এখানে গেলাম উইথ, উইথ মানে কি বলছিলাম যে আমরা উইথ করবো কার সাথে, যেখানে আমরা নিয়ে যাবো পরবর্তী, আমরা সেখানে কাজ করবো, যে ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো সেটা। তুমি অল কন্ট্যাক্ট দিলাম, এখানে হবে কন্ট্যাক্ট, এখানে হবে কন্ট্যাক্ট, অবশ্যই কন্ট্যাক্ট, এখানে হবে কন্ট্যাক্ট, এবং লেআউট এবং তার মধ্যে এমপ্লয়ি আন্ডারস্কোর এডিট না, আমাদের হচ্ছে কি কন্ট্যাক্ট আন্ডারস্কোর এডিট। এখন সেভ করি, দুই পাঁচ আইডি বলে ক্লিক করলাম, ফাইন চলে আসছে। বাট এইখানে দেখেন রাউটে যে এডিট কন্ট্যাক্টের 2 নম্বর আইডি, তাই না? ফাইন, এখানে 10 নম্বর আইডি ক্লিক করলে 10 নম্বর আইডি, বাট এখানে তার ভ্যালুগুলো আসছে না, ভ্যালুগুলোটা পরে অ্যাড করে ক্লিক করবে তখন আবার একটা রাউট তৈরি করতে হবে। সো এটা হচ্ছে জাস্ট আপাতত এতটুকু ফার্স্ট পার্ট। সো আমি ফার্স্ট পার্ট আবার বুঝে দিচ্ছি, কোনো সমস্যা নেই, জাস্ট একটু বুঝেন একটু। হ্যাঁ, আবার ফার্স্টে দেখা, ফার্স্ট অফ অল আমি যখন আমার অল কন্ট্যাক্ট পেয়েছিলাম তখন আমি একটা রাউট তৈরি নিয়ে করে নিয়েছি, যেখানে আমি বলেছি যে যখন আমি এডিট কন্ট্যাক্টে ক্লিক করব তখন আমার এই যে কন্ট্যাক্টের আইডিটা আছে সেটা শো করবে, নিয়ে যাবে কোথায়, নিয়ে যাবে এডিট কন্ট্যাক্ট রাউটে। আচ্ছা ফাইন, যখন এডিট কন্ট্যাক্ট রাউটে নিয়ে গেলো তখন সে আইডি ধরে অ্যাডমিন কন্ট্রোলারের এডিট কন্ট্যাক্ট ফাংশন চলে গেল, ঠিক আছে, বুঝতে পারছেন? সেখানে কন্ট্যাক্ট আইডিটা শো করতেছে, আমি বললাম যে কন্ট্যাক্ট ইনফো এটার ভ্যারিয়েবল নাম, আমি বললাম কোন টেবিল নিয়ে কাজ করবো, টেবিল আছে কন্ট্যাক্ট নিয়ে কাজ করবো, হোয়ার কন্ট্যাক্ট আইডি ইকুয়াল টু এই আইডিটা, তাই না? যেটা নিয়ে আমি আসতে চাচ্ছি, আসতেছি ক্লিকের সাথে সাথে, ফার্স্ট বলতে বুঝে আমি একটা রো নিয়ে কাজ করবো, নট দুইটা রো, একটা রো নিয়ে কাজ করবো, ফাইন। এরপরে কী করলাম, আমি এখানে ম্যানেজ কন্ট্যাক্টের মধ্যে ভিউ করলাম হচ্ছে কোন পেজটা, এই যে কন্ট্যাক্ট আন্ডারস্কোর এডিট, তার সাথে আমি উইথ করলাম মানে যোগ করে দিলাম অল কন্ট্যাক্ট ইনফো, একটা কাজ করবো যেটা নিয়ে সেটার সাথে আমি এই কন্ট্যাক্ট ইনফো আছে না এইটা, এটা আমি যোগ করে দিলাম। তার মানে কি এখন এইটা এখানে যোগ করলো, তার মানে এই ভ্যালুর মানে কি, এই ভ্যালুর মধ্যে এইটাও আছে এইটাও আছে। দেন আমি লেআউটের সাথে আরেকটুভাবে যোগ করে দিলাম কোনটা, এই যে এটা ম্যানেজ কন্ট্যাক্ট যোগ করে দিলাম, তার মানে হচ্ছে যে লেআউট তো আমার আসতেই, তার সাথে আমার এই পেজ কন্ট্যাক্ট এডিট পেজ, তার সাথে আমার ম্যানেজ কন্ট্যাক্ট মানে ডাটাবেজের ফাইলগুলো, ওর ডাটাবেজ ফাইলগুলো আছে ওর মাঝে, ওর মাঝে ফার্স্টে লেআউট, লেআউটের সাথে হচ্ছে আমার এই পেজ, এই পেজের মধ্যে আছে আমার এই ডাটাবেজের ফাইলগুলো, তার মানে লাস্টে রিটার্ন করলো আমার এতটুকু, তাই না? এবং যখন রিটার্ন করলো সেটা আমার একটা ফর্ম চলে আসলো, যেখানে কোনো ভ্যালু আমার আপাতত নেই, বাট এটা ভ্যালুটা আমার অ্যাড করে দিতে হবে। আমার যখন পিএসপি ব্যবহার করতাম না, ভ্যালু দিয়ে দিতাম, আমার ভ্যালু আসতো, পরে আমার অ্যাড করে ক্লিক করতাম, আমার অ্যাকশন হইতো এবং সেখানে সেভ হইতো, তাই না? তো আপাতত এটা করা হয় নাই, এটা আমি নেক্সট ভিডিও দেখাচ্ছি ইনশাল্লাহ। তো একটু ওয়েট করুন এবং চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।